ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ই ফাইলিং করার জন্য নতুন পোর্টাল আনছে, যেটি 7 জুন 2021 থেকে অ্যাক্টিভ হবে। এক্সিস্টিং পোর্টাল যেটা রয়েছে ই ফাইলিং করার জন্য, সেটি 30 মে 2021 পর্যন্ত অ্যাক্টিভ থাকবে। 1 জুন 2021 থেকে 6 জুন 2021 পর্যন্ত বোথ নিউ পোর্টাল এবং এক্সিস্টিং পোর্টাল মাইগ্রেশনের জন্য অ্যাভেলেবেল থাকছে না। তবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এই নিউ পোর্টাল কেন আনল, এতে আমরা কী বেনিফিট পাব বা ট্যাক্সপেয়ার হিসেবে আমরা কী সুবিধা পাব, সেই বিষয়ে এই ভিডিও। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। তবে আপনি যদি এই চ্যানেলে এই প্রথম এসে থাকেন এবং আপনারা যদি চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি রয়েছে সেটি প্রেস করে অল নোটিফিকেশন এনেবল করতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, এবং যদি মনে হয় অন্য কারোর কাজে লাগবে তাহলে অবশ্যই আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করতে ভুলবেন না। চলুন বেশি দেরি না করে টপিকে ঢুকি। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট প্রত্যেক ট্যাক্সপেয়ারকেই মেলের মাধ্যমে জানিয়ে দিচ্ছে যে তারা নিউ ই ফাইলিং পোর্টালে মুভ করতে চলেছে। ফার্দার 1 জুন থেকে 6 জুন পর্যন্ত ই ফাইলিং সার্ভিস অ্যাক্সেস করা যাবে না, এবং তারা রিকোয়েস্ট করেছে যদি কোনো রেসপন্স সাবমিট করার থাকে বা ই ফাইলিং সার্ভিস নেওয়ার থাকে, সেটা যেন 31 মে-র আগে করে নেওয়া যায়, নাহলে 7 জুন অনওয়ার্ডস নতুন পোর্টালে করতে হবে। এখন পোর্টালটি আবার ভিজিটও করা যেতে পারে, তবে পোর্টালটি যদিও অ্যাক্টিভ হবে না। পোর্টালটি 7 জুন 2021 থেকেই অ্যাক্টিভ হবে, তাও একবার ভিজিট করে দেখা যেতে পারে। এইটি হচ্ছে ইনকাম ট্যাক্সের ই ফাইলিংয়ের নতুন পোর্টাল, যেখানে লেখা আছে গেট রেডি টু এক্সপিরিয়েন্স দ্য এক্সাইটিং ফিচার্স অন আওয়ার নিউ ই ফাইলিং পোর্টাল June 7, 2021 অনওয়ার্ডস। তো আমি চেষ্টা করব এই পোর্টালটি যখন অ্যাক্টিভ হবে সেখানে লগ ইন করার, এবং যদি কোনো নতুন কিছু পাওয়া যায় তো সেটি আপনাদের ইন্টিমেট করার। তবে এর আগে অবশ্যই এই সংক্রান্ত সার্কুলারটি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। চলুন পুরনো পোর্টালে যায়, ই ফাইলিং ইনকাম ট্যাক্স ইন্ডিয়া পুরনো পোর্টালে চলে এসেছি আমরা, যেটা এক্সিস্টিং পোর্টাল। এখানে দেখুন নিউজ আপডেটসের মধ্যে কিছু কমপ্লায়েন্সেস টাইম লিমিট বাড়ানোর কথা বলা হয়েছে, যেটা নিয়ে অলরেডি আমি ভিডিও বানিয়েছি। ডিফেক্টিভ নোটিশের রেসপন্স ফাইল করার ডেট বাড়ানো হয়েছে 31 মে 2021 পর্যন্ত। আর এই ভিডিও সংক্রান্ত সার্কুলারটি ইস্যু করা হয়েছে 20-5-2021, যেখানে বলা হয়েছে ই ফাইলিং পোর্টাল অ্যাভেলেবেল থাকছে না ট্যাক্সপেয়ারদের জন্য ফর এ পিরিয়ড অফ 6 ডেজ, 1 জুন থেকে 6 জুন পর্যন্ত। চলুন সার্কুলারটি একবার দেখে নেওয়া যাক। 20 মে 2021 প্রেস রিলিজের মাধ্যমে সিবিডিটি জানিয়ে দিল নিউ পোর্টাল লঞ্চ করার কথা, এবং তার সঙ্গে সঙ্গেই পুরনো পোর্টাল ই ফাইলিং সার্ভিসেসের জন্য 1/6 থেকে 6/6 পর্যন্ত বন্ধ থাকার কথা। নতুন ই ফাইলিং পোর্টালটি হচ্ছে www.incometax.gov.in, যেটি 7 তারিখ থেকে অ্যাক্টিভ হবে। এই নতুন পোর্টাল করার প্রয়োজন কেন পড়ল? এই প্রেস রিলিজ অনুযায়ী নতুন পোর্টাল ট্যাক্সপেয়ারদের ক্ষেত্রে আরও ইউজার ফ্রেন্ডলি হবে, এবং সেখানে ইনকাম ট্যাক্স রিটার্ন ইমিডিয়েট প্রসেসিং হবে, যেটা ট্যাক্সপেয়ারদের রিফান্ড আরও তাড়াতাড়ি প্রসেস করতে হেল্প করবে। সমস্ত ইন্টারাকশান, আপলোডস এবং পেন্ডিং অ্যাকশান একটা সিঙ্গল ড্যাশবোর্ডে দেখানো হবে, যেটার জন্য ট্যাক্সপেয়াররা ইজিলি সেটার ফলো আপ করতে পারবে। ফ্রি অফ কস্ট ITR প্রিপারেশন সফটওয়্যার অনলাইন এবং অফলাইন অ্যাভেলেবেল থাকবে, সেটাতে ইন্টারেক্টিভ কোয়েশ্চেন্স থাকবে যাতে করে ট্যাক্সপেয়াররা ITR ফাইল করতে পারে, এমনকি যারা ট্যাক্সের নলেজ রাখে না তারাও ITR ফাইল করতে পারেন। সেখানে প্রি ফাইলিং এর সুবিধাও থাকবে যাতে করে ডাটা এন্ট্রি কম করতে হয়। নিউ কল সেন্টার ট্যাক্সপেয়ারের অ্যাসিস্ট্যান্টের জন্য, যাতে করে ট্যাক্সপেয়াররা ইমিডিয়েট অ্যান্সার পায় তার কোয়ারিজের। নতুন টিউটোরিয়াল থাকবে, ভিডিওস থাকবে, এবং চ্যাট বোর্ড থাকবে, বলতে পারেন স্মার্ট চ্যাট বক্স যেমন হয় সেটা থাকবে। এবং ডেস্কটপ ভার্সনে যে সমস্ত ফাংশনগুলো থাকবে সেগুলোও ধীরে ধীরে মোবাইল অ্যাপে মোবাইল নেটওয়ার্কের উপরে ফুল টাইম অ্যাক্সেসের জন্য অ্যাভেলেবেল করার কথা বলা হয়েছে। নতুন ট্যাক্স পোর্টালে ট্যাক্স পেমেন্টের অনেক রকম অপশন থাকবে, নেট ব্যাঙ্কিং, UPI, ক্রেডিট কার্ড, RTGS বা NEFT, যাতে করে ট্যাক্স পেমেন্ট করতে সুবিধা হয়। এবং এই প্রেস রিলিজেই বলা আছে 1 জুন থেকে 6 জুন পর্যন্ত এক্সিস্টিং ই পোর্টাল নন অ্যাভেলেবিলিটির কথা। যাই হোক, আমরা এখান থেকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বা গভর্নমেন্টের একটা ইন্টেনশন অবশ্যই বুঝতে পারছি, যাতে করে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিংটাকে আরও প্রমোট করা যায়, এবং যাতে করে আরও বেশি বেশি ট্যাক্সপেয়ার ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করে, যে কারণেই নতুন পোর্টাল করা হচ্ছে। আশা করি এখানে এমন টুলস থাকবে বা এমন ভিডিওস থাকবে যেখান থেকে যারা ইনকাম ট্যাক্সের ব্যাপারে বিশাল কিছু জানেন না তারাও হয়তো নিজেদের ফাইল নিজেরা করতে পারবেন।
আমারও এই চ্যানেলে ইনকাম ট্যাক্সের উপর ভিডিও আপলোড করার মুখ্য উদ্দেশ্য এটাই ছিল, যাতে করে আপনারা নিজেরা নিজেদের ফাইলিং করতে পারেন। তাতে আপনাদের সুবিধাও হবে, শুধু তাই না, আপনাদের কষ্টার্জিত টাকা আপনারা কিছুটা বাঁচাতেও পারবেন। আর যে সমস্ত ব্যক্তিরা এটিকে বিজনেস হিসেবে দেখতে চান, তারাও কিছু এখান থেকে উপার্জন করতে পারবেন। যাই হোক, নতুন পোর্টাল যখন চালু হবে আমি চেষ্টা করব সেটির উপরও ভিডিও বানানোর, এবং যদি আপনাদের কোনো রকম কিছু কাজে লাগে সেটা আপনাদের ইন্টিমেট করার। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। আমার এই চ্যানেলে আপনারা ইনকাম ট্যাক্সের উপর অনেক ভিডিও পাবেন, যার জন্য সেপারেট প্লেলিস্ট বানানো আছে। শুধু তাই না, এই চ্যানেলে ইনভেস্টমেন্ট ইন মিউচুয়াল ফান্ড, সোলার এনার্জি সিস্টেম, অ্যাওয়ারনেস ফ্রম ডিফারেন্ট টাইপস অফ অনলাইন অ্যান্ড অফলাইন ফ্রডস, রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট, এই সমস্ত ব্যাপারের উপর ভিডিও বানানো আছে, যার জন্য সেপারেট প্লেলিস্টও বানানো আছে। আপনারা সময় করে প্লেলিস্ট অনুযায়ী এবং বিষয় অনুযায়ী ভিডিও দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই ভিডিওটি আর বাড়াচ্ছি না, এখানে শেষ করছি। নমস্কার। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপযোগী হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন। চ্যানেলটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের জন্য এরকম ভিডিও করার চেষ্টা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা সহজেই ভিডিওটি পেয়ে যাবেন। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। পরে দেখা হবে। গুড বাই।